বরিশাল পৌরসভার 43 কোটি 37 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা। এবং জামালপুরে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। আসসালামু আলাইকুম, অর্থবাণিজ্য সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাবেয়া রাবো। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ময়মনসিংহে ত্রিশাল পৌরসভার 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত 43 কোটি 37 লাখ 71 হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল ত্রিশাল পৌরসভা মিলনায়তনে ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদুল হাসান বিপ্লব এই বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাতে আয় 6 কোটি 71 লাখ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে 36 কোটি 87 লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় 6 কোটি 34 লাখ 17 হাজার এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে 36 কোটি 87 লাখ টাকা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জামালপুরেও শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। সকালে শহরের পাথালিয়া এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেসুর রহমান, সদর উপজেলা কর্মকর্তা লিটুল লরেন্স চিরান সহ আরও অনেকে। তারা জানান, এবার জেলায় 2,33,724 জন ভোক্তা টিসিবির এই কার্যক্রমে সুবিধা পাবে। এদিকে বন্য কবলিত কয়েকটি অঞ্চল ব্যতীত সারা দেশে গতকাল থেকে শুরু হয়েছে এই পণ্য বিক্রি কার্যক্রম, যা চলবে আগামী 5 জুলাই পর্যন্ত। এবার একজন ক্রেতা ফ্যামিলি কার্ডের মাধ্যমে দিনে 55 টাকা কেজি দরে সর্বোচ্চ 1 কেজি চিনি, 65 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল, 110 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সকালে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলেছে। ডিএসই ও সিএসই তথ্য অনুযায়ী আজ লেনদেন শুরুর 1 ঘন্টা পর অর্থাৎ সকাল 11টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে 38 পয়েন্ট বেড়ে 6,356 পয়েন্টে অবস্থান করে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে 136 কোটি 85 লাখ টাকার শেয়ার। অপরদিকে লেনদেন শুরুর 1 ঘন্টা পর সকাল 11টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক 59 পয়েন্ট বেড়ে 18,661 পয়েন্টে অবস্থান করে। এ সময়ের মধ্যে সিএসইতে লেনদেন হয়েছে 2 কোটি 28 লাখ টাকার শেয়ার। ঈদুল আজহা উপলক্ষে চলছে ওয়ালটনে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 15। এর আওতায় সম্প্রতি একটি ফ্রিজ কিনে 20 লাখ টাকা পেয়েছেন ফেনীর মোহাম্মদ সবুজ মিয়া। গত মঙ্গলবার ফেনীর একটি কনভেনশন সেন্টারে সবুজ মিয়ার হাতে 20 লাখ টাকার চেক তুলে দেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে 20 লাখ টাকা পেয়েছেন গাজীপুর সদরের কাশিমপুরের পোশাক কর্মী পারভিন আক্তার। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে মিস্টিক্যাল মালদ্বীপ থিমের স্প্যান্ড অ্যান্ড উইন ক্যাম্পেইনের সমাপ্তি টেনেছে মাস্টার কার্ড। সম্প্রতি হয়ে যাওয়া এই ক্যাম্পেইনের লক্ষ্য ছিল পবিত্র রমজান মাস জুড়ে মাস্টার কার্ডের ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ড ব্যবহার করে কেনাকাটায় অফার দিয়ে কার্ড হোল্ডারদের আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ করে দেয়া এবং দেশে ও দেশের বাইরে রিটেইল লেনদেন বৃদ্ধিতে ভূমিকা রাখা। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, এই ক্যাম্পেইন থেকে পাওয়া অভাবনীয় সাড়া মূল্যবান কার্ড হোল্ডারদের জন্য এই ধরনের উদ্যোগ বজায় রাখার ক্ষেত্রে তাদের আরও অনুপ্রেরণা দিয়েছে। অর্থ বাণিজ্য সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ত্রিশাল পৌরসভার 43 কোটি 37 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা। এবং জামালপুরে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। অর্থ বাণিজ্য সংবাদ শেষে আজকের মতো আমি রাবেয়া রাবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আমাদের পরবর্তী সংবাদ 4:45 মিনিটে আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। অর্থবাণিজ্যের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের অর্থবাণিজ্য সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারী কালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি অনির্বাণ বাংলা।